কার্তিক পুজোর উৎসবে আতঙ্কের পরিবেশ হুগলির বাঁশবেড়িয়ার ধোপাঘাট এলাকায়। আতঙ্কের নাম চন্দ্রবোরা। রবিবার সন্ধ্যায় বাঁশবেড়িয়ার বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে ঠাকুর দেখতে হাজার হাজার মানুষ বেরিয়ে পড়েন। ধোপাঘাট মোড়ে আসতেই দর্শকদের চক্ষু চড়ক গাছ। রাস্তার ধারে ড্রেন থেকে বেরিয়ে পড়েছে বিশাল এক চন্দ্রবোরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় মগরা থানায়। খবর যায় পশুপ্রেমী চন্দনের কাছে। গোটা এলাকা ঘিরে রাখে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। এক ঘন্টা পরে চন্দন ক্লেমেন্ট সিং এসে বিশালাকার চন্দ্রবোরাটি উদ্ধার করে। প্রতি বছরই সাপের কামড়ের মৃত্যু হয় রাজ্যের কয়েকশো মানুষ, যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ঘাতকের ভূমিকায় থাকে চন্দ্রবোরা জাতীয় সাপ। চন্দ্রবোরা উদ্ধারের পর চন্দন বলেন, বাঁশবেড়িয়া ধোপাঘাট অঞ্চলে এটি চন্দ্রবোরা সাপকে দেখতে পেয়ে সাধারণ মানুষ খুব আতঙ্কিত হয়ে পড়ে। পুজো চলাকালীন যথেষ্ট আতঙ্কের মধ্যে ছিল এবং এখানকার সংবাদ মাধ্যমের এবং আপনার স্থানীয় লোক এবং মগরা থানার অফিসার, উনিও ফোন করেন এবং রিপিটেডলি ফোন করেন এবং আমি আস্তে আস্তে যতটা যা অসুবিধা হয় কিন্তু মোটামুটি নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসি এবং সাপটাকে ধরি এবং ধরে নিয়ে গিয়ে তার যে ন্যাচারাল হ্যাবিটেট সেখানে ছেড়ে দেবো। কারণ বর্তমানে আরবানাইজেশন হওয়ার পর থেকে এদের ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই সাপটার ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে একটু বলি, এই সাপটা হচ্ছে সম্পূর্ণ হিমোটক্সিক, মানে ব্লাড এবং ব্লাড সার্কুলেশন সিস্টেমকে নষ্ট করে এবং যেহেতু ব্লাড রিলেটেড নার্ভগুলো জড়িত, নার্ভও কিছুটা এফেক্টেড হয় এবং এই সাপগুলো লোকালয়ে প্রচুর দেখা যায় এবং এদের অভিযোজন ক্ষমতা অনেক বেশি এবং এরা এমন কেমোফ্লেজ করে থাকে যে সাধারণ মানুষ বুঝতে পারে না যে ওই সাপটা আছে। এবং এই সাপ সাধারণত কামড়ায় না, কিন্তু অতর্কিতে সাপ আমাদের থেকে অনেকটা ভীতগ্রস্ত কিন্তু অনেক সময় কামড়ে দেয়। এবং স্ট্যাটিস্টিক্যালি সারা ভারতবর্ষে আইপার গ্রুপের সাপেই মানুষের সবচেয়ে বেশি কামড়ে মারা যায়। যাই হোক, সাপটা রেস্কিউ করেছি এবং তার নির্দিষ্ট হ্যাবিটেটে ছেড়ে দেবো। এটা নিয়ার অ্যাবাউট 4.5 ফুট লম্বা। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।